इसमें यह हमारे बनी अभी इसका बोलना है जाना हेल्थ एंड न्यूट्रिशन डायरेक्टर लिगलेशन बांग्लादेश तो आस्ट्रेल आईडी तो लिगलेशन बांग्लादेश को मिला लिगलेशन शाखा पूजा भी तो प्रोग्राम में उपस्थित आसन अपना रा शामिल तो অতিথি বৃন্দ সম্মানিত কুমিল্লার বিভাগীয় বিভিন্ন অঞ্চল থেকে আগত যারা অতিথি হিসাবে আসছেন এবং আমরা ইতিমধ্যে এখন পর্যন্ত যদিও পরিচয় হয়নি তবে আস্তে আস্তে হয়ে যাব যারা সভাপতি ইভেন্ট সেক্রেটারি হিসাবে আসছেন তো সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আমাদের সেক্রেটারি ইভেন আমাদের দেবী নাকি আমাদের কুমিল্লার এখানে যারা আছেন ইতিমধ্যে অনেক কথা বলে গেছেন তবে ওনারা যা বলেছেন সম্পূর্ণ কার্যকরী কথা এবং হচ্ছে এর মধ্যে আসলে সেরকম কোনো কিছু বলার নেই কারণ হচ্ছে আমরা আজকে যারা এখানে আসছি মানুষের মানবাধিকার সংস্থার যে কাজ মানুষের অধিকার নিয়ে আলোচনা প্রসঙ্গে তো আমি বলবো যে মানবাধিকার হচ্ছে মানুষের অধিকার সেখানে হচ্ছে একজন ব্যক্তি সুস্থভাবে সরকারি এবং সাধারণ যত প্রকার সুযোগ সুবিধা আছে সে নিজের থেকে সে আইন নিয়ম কানুন সবকিছু জানবে ইভেন তার নিজের অধিকার সে সংরক্ষণ করবে ইভেন সেটা ভোগ করবে অন্যদের যে অধিকার আছে সে বিষয়ে অধিকার আদায়ে সোচ্চার থাকবে কোন প্রকার অন্যায় অত্যাচার সে নিজে কোনো অনৈতিক কাজে জড়িত হবে না আর যারা অন্যায় করতে যাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমি কুমিল্লা জেলা যারা আছেন এখানে তারা যথেষ্ট জ্ঞানী ইভেন বুদ্ধিমান এবং নিজের সঙ্গে স্বইচ্ছায় কাজ করার জন্য আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি মনে করব তারা মন থেকে আসছেন যে নিজের থেকে অন্যের সহযোগিতা করার জন্য একটা সংকল্প একটা প্রতিজ্ঞাবদ্ধতা নিয়ে আপনারা কিন্তু আজকে এখানে আসছেন তবে আমি আপনাদের কাছে একটা আশা রেখে যাব যে আজকের যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি ইনশাআল্লাহ আমরা কুমিল্লাবাসী ইভেন আমার সারা বাংলাদেশের যারা আছেন মানবাধিকার সকল কর্মী তারা একত্রিত হয়ে সমস্ত অন্যায়ের বিপক্ষে আমরা রুখে দাঁড়াবো আর হচ্ছে আরেকটা কথা যে নারীর অধিকার নিয়ে অনেকগুলো কথা আমাদের জেমিনাপ বলে গেছেন আমাদের সেক্রেটারি হৃদয় হাসান ভাইয়া উনি বলে গেছেন আমি সর্বোপরি একটা কথা বলবো যে মানুষের সহযোগিতায় আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে অনেক ব্যক্তি আছে যে ওনারা চিন্তা করে যে আমি কেন নিজের খেয়ে অন্যের মানে মাঠের যে ফসল খাচ্ছে যে গরু সেই গরু আমি দাঁড়াতে কিন্তু আমি যাব না অনেকের ধারণা এরকম হয় কিন্তু না আজকে থেকে আমরা সকলেই সংকল্প করতেছি আমরা নিজের নিজ নিজ জায়গা থেকে আমরা সকল অন্যায়ের প্রতি সোচ্চার হব আর সর্বোপরি আরেকটা কথা হচ্ছে যে আমরা ব্যক্তি নিজেরা যদি কখনো সংশোধন না হই অন্য কেউ এসে সেটা করে দিবে না আমরা যদি বলি যে আমার একটা সহযোগিতার দরকার আমি অমক কোনো একটা ভাইয়ের কাছে গেলাম বা সিনিয়র আঙ্কেলের কাছে গেলাম যে আমার এই সমস্যা আপনি একটু সমাধান করে দেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা সহজে বিষয়টা নিয়ে কাজ করতে চায় না বা সমস্যা সমাধান করতে চায় না আমার মনে হয় এইরকম বিরূপ মনোভাব থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে কারণ আমরা আজকে মানুষ মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে কারণ আমরা পৃথিবীতে আসছি আমরা কিন্তু চিরকাল বেঁচে থাকবো না তাই না আমরা এরকম কিছু করে যেতে চাই যে দেশ জনগণ ইভেন পরবর্তী প্রজন্মের যারা আছে তারা যেন আমাদেরকে স্মরণ করে আমাদের রেখে যাওয়া কিছু স্মৃতি ইভেন হচ্ছে আমাদের নিয়ম কানুন যারা আমরা সোসাইটিতে যেভাবে মানে তৈরি করে যাবো সেই নির্দেশন অনুযায়ী তারা চলবে এরকম চিন্তা ভাবনা প্রত্যেকের মনে রাখতে হবে প্রত্যেকের কাছে সহযোগিতা করা এখন বর্তমান সময়ে আরেকটা জিনিস দেখা যায় যে যারা একটু মানে পোর ফ্যামিলি আসছে তারপর যারা প্রতিবন্ধী
অনেক ভালো লাগছে আবার ইভেন দেখবেন যে ওই লোকটা যখন মারা যাবে মানে যে সহযোগিতা করলো আর যে সহযোগিতা নিয়েছিল গরিব ফ্যামিলি আপনাকে আজীবন যতদিন সে বেঁচে থাকবে সে দোয়া করবে আপনার জন্য আর আমাদের আরেকটা কথা যে ইসলামিক যে বিষয়গুলো আমি ওই বিষয়গুলো যেতে চাচ্ছি না কিন্তু সংক্ষিপ্ত আকারে যাব যে আমাদের উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন উনি কেমন নেতা ছিলেন উনিও কিন্তু একজন শাসক ছিলেন অনেক রাগী ছিলেন কিন্তু রাতের বেলায় গিয়ে গিয়ে গরিব মানুষের ঘরে ঘরে সে কিন্তু খোঁজ নিতেন যে আমার কোন প্রতিবেশী আমার কোন আত্মীয় কোন বন্ধু সে না খেয়ে আছে তার ঘরে কিন্তু আটার বস্তা নিয়ে খাবার নিয়ে কিন্তু হাজির হতেন এটা কি আপনারা পড়েছেন কখনো দেখেন তার আদর্শে যদি আমরা সকলে অনুপ্রাণিত হয়ে যদি প্রতিদিন দুইটা পাঁচটা করে ফ্যামিলির খোঁজ নিই প্রতিনিয়ত সেক্ষেত্রে আমি মনে করি না যে এটা আমাদের জন্য খারাপ কিছু এটা প্রত্যেকের জায়গা থেকে করবেন এখানে লজ্জা পাওয়ার কিছু নাই যে আমি ও গরিব ও ছোট লোক ওর কাছে আমি কেন যাব কেন আপনি জান না একটা হেঁটে হেঁটে তার দরে যায় কি দেখেন বসেন একটা মাটির পিঠি দিবে সেখানে বসবেন গল্প করবেন তার শরীর ঠিক আছে কিনা চাচা আপনার ডায়াবেটিস ঠিক আছে কিনা চলে একটু সদর হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করে নিয়ে আসি এই যে আপনি সেবাটা তাকে দিলেন তার মাধ্যম থেকে যে দোয়াটা আপনি পাবেন ইনশাল্লাহ আমার মনে আপনি যে মানুষের দশটা মানুষের সেবা করতে পারতেছেন আপনি আরো একশোটা মানুষের সেবা করতে পারবেন আল্লাহ পাক ওখান থেকে আপনাকে সেই ক্ষমতাটা দিয়ে দিবে আরেকটা কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের নিজ নিজ জায়গা থেকে কিন্তু এগুলো করতে হবে যার যার জায়গা থেকে এগুলো করবেন আর আমি যেটা বলবো যে কুমিল্লার বর্তমানে এখানে যারা উপস্থিত আছেন তারা তাদের সকলের কাছে আমার একটা অনুরোধ যে নিজের সুস্থ থাকবেন অপরের সুস্থতায় অসুস্থতায়